নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শ্রী লোকনাথ মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প কুম্ভীর বিভ্রাট গল্প পাঠিয়ে আমি সোমালি চলুন গল্প শুনি শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন শুনি আছি যে সুন্দরবন নদী নালায় অনেক কুমির আছে তোমার আবাদে কুমির কী রূপ ডমরুধার বলিলেন কুমির আমার আবাদের কাছে যে নদী আছে কুমিরে তাহাতে পরিপূর্ণ খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায় আবার কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায় গরুটা মানুষটা ভেড়াটা ছাগলটা বাগে পাইলেই লইয়া যায় কিন্তু সব কুমিরকে আমরা গ্রাহ্য করি না একবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিলেন ইহা তাহার অপেক্ষাও ভয়ানক গঙ্গা দেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সঙ্গে যুদ্ধ করিয়াছিল সে এ কুমির নস্য করিতে পারে ইহার দেহ বৃহৎ তালগাছের ন্যায় বড় ইহার উদর এই দালানের মতো অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে কিন্তু এ কুমিরটা আস্ত গরু আস্ত মহিষ গিলিয়া ফেলিত রাত্রিরে সে লোকের ঘরে ও গোয়ালে শীত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত নাঙুলে জল আনিয়া দেয়াল ভিজাইয়া গর্ত করিত ইহার জ্বালায় নিকটস্থ লোক অস্থির হইয়া পড়িল প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে আমাদের সেই ভয় হইল তাহার পর লাঙুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীগণকে ভক্ষণ করিতে লাগিল সে নিমিত্ত এ পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক বন্ধ হইয়া গেল এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কি রূপে নিষ্কৃতি পাই রূপ ভাবিতেছি এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহী দিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল এই নৌকায় এক ভদ্রলোক কলকাতা হইতে সপরিবারে পূর্ব দেশে যাইতেছিলেন নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয় গহনা পরিপাক হয় না কুমির যখন সেই স্ত্রী লোককে গিলিয়া ফেলিল তখন আমার মনে এই চিন্তার উদয় হইল যে চিরকাল আমি কপালে পুরুষ যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি তাহা হইলে ইহার পেট চিরিয়া ওই গহনাগুলি বাহির করিব। পাঁচ ছ হাজার টাকা আমার লাভ হইবে এই রূপ চিন্তা করিয়া আমি কলকাতায় গমন করিলাম বড় এক জাহাজের নোঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম তাহার পর যে কাছিতে মনোয়ারি জাহাজ বাধা থাকে এইরূপ একখানি কাছি ক্রয় করিলাম এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম আবাদে শুনিলাম যে কুমির আর একটা মানুষ খাইয়াছে চার দিন পূর্বে এক সাঁওতাল নি এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে যাইতেছিল সে যেই নদীর ধারে গিয়াছে আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে আবাদে নোংরটিকে আমি বর্ষি করিলাম তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতা ব্যবহার করে বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাত সুতার ন্যায় হইল নোংরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম কাছির অন্যদিকে এক গাছে পাক দিয়া রাখিলাম তাহার পর পঞ্চাশ জন সবল লোককে নিকটে লুকায়িত রাখিলাম বেলা তিনটের সময় আমাদের এই সমুদয় আয়োজন সম্পন্ন হইল বর্ষিতে মহিষের বাছুর বাঁধিয়া দিয়াছিলাম সত্য কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই নদীর ধারে দাঁড়াইয়া সে গা গা শব্দে ডাকিতে লাগিল তাহার ডাক শুনিয়া সন্ধ্যা ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না পরক্ষণেই কাছিতে টান পড়িল তখন আমরা বুঝিলাম যে নোংর বৃদ্ধ বাছুরটিকে কুমির গিলিয়াছে বড়শির ন্যায় নোংর কুমিরের মুখে বিধিয়া গিয়াছে তাড়াতাড়ি সে পঞ্চাশ জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম তা না হইলে কুমিরের বলে এই পঞ্চাশ জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি এই কথা শুনিয়া চারিদিকে আবাদ হইতে অনেক লোক দৌড়াইয়া আসিল প্রায় পাঁচশত লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল দারুণ অসুরিক বলে সেই কুমির সেই পাঁচশত লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নোংর বা ভাঙিয়া যায় কখনও ভয় হইল যে সে জাহাজের দড়া বা ছিঁড়িয়া যায় কখনো বা ভয় হইল গাছ উৎপাটিত হইয়া নদীতে বাগিয়া পড়ে নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটিত যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে তীর বর্ষণ করিত যদি না নিকটস্থ আবাদের দুইটি লোক বন্ধু কানিয়া কুমিরের মাথায় গুলি মারিত তীরও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল সেই সময় লোকে তীর গুলি বর্ষণ করিতে লাগিল কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত বর্ণে রঞ্জিত হইয়া গেল সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের যুদ্ধ চলিল প্রাতকালে কুমির হীনবল হইয়া পড়িল বেলা নয়টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম বড় বড় ছোড়া বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল অবশেষে কড়াতি আনিয়া কড়াতের দ্বারা উহার উদয় কাটিলাম কিন্তু পেট চড়িয়া তাহার পেটের ভিতর যা দেখিলাম তাহা দেখিয়াই আমার চোখ খুস্থির লম্বোদর জিজ্ঞাসা করিলেন কি দেখিলে শঙ্কর জিজ্ঞাসা করিলেন কি দেখিলে অন্যান্য শ্রোতাগণ জিজ্ঞাসা করিলেন কি দেখিলে কি দেখিলে ডমরুধর বলিলেন বলবো কি আর ভাই দুঃখের কথা কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতালনি চার দিন পূর্বে কুমিরজাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল সে পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে তাহার পর নিজের বেগুনের ছুরিটি সে উবুর করিয়াছে সেই বেগুনগুলি সম্মুখে ঢাই করিয়া রাখিয়াছে ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছে শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কুমিরের পেটের ভিতর ঝুড়ি উবুর করিয়া সে বেগুন বেচিতেছিল ডমরুধর বলিলেন হ্যাঁ ভাই কুমিরের পেটের ভিতর সে ঝুড়ি উবুর করিয়া বসিয়া সে বেগুন বেঁচিতেছিল লম্বধর জিজ্ঞাসা করিলেন কাহাকে সে বেগুন বেচিতেছিল কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পেল কোথা বিরক্ত হইয়া ডমরুধর বলিল তোমার এক কথা কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার মতন সময় আমার ছিল না সমুদায় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল আমি বলিলাম এই ওই গহনা আমার অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি ও গহনা খুলিয়া দে কেউ মেউ করিয়া সে আমার সহিত ঝগড়া করিতে লাগিল তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জ্ঞাতি ভাইগণ করিবাস ও লাঠি লইয়া আমাকে মারিতে দৌড়িল আমার প্রজাগণ কেউই আমার পক্ষ লইল না সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল সাঁওতালগণ তাকে ঘরে লইয়া গেল দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল পূর্বদেশীয় সে ভদ্র মহিলার একখানি গহনাও আমি পাইলাম না মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষ হইলেও কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না লম্বুধর বলিলেন এত আজগুপি গল্প তুমি পাও কোথায় বলো দেখি ডোমরুধর বলিলেন এতক্ষণ হা করে এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে যেই লইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুপি গল্প কলির ধর্ম বটে শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন এ কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে ডমরুধর উত্তর করিলেন প্রমাণ নিশ্চয়ই প্রমাণ আছে কুমুরের ব্যথার জন্য এই দেখো এই কুমিরের দাঁত আমি পড়িয়াছি লম্বধর জিজ্ঞাসা করিলেন সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোটো কেন ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন ম্রুধর উত্তর করিলেন অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত